এক্সট্রা টাইম। সত্যি জীবন গড়ে দেয়। মাঠে নেমে পড়লেন ফিকরুটা ফেরা। মোহামেডানের জার্সি গায়ে মঙ্গলবারই প্রথম অনুশীলনে নামলেন এই তারকা বিদেশি। বেশ কিছুক্ষণ গা ঘামালেন, চলল হেডিং প্র্যাকটিস। আইএসএল এর প্রাক্তন এখন মোহামেডানে। ফিকরু বলছিলেন, ফুটবল খেলাটা তো এক, যেখানেই খেলি না কেন তার লক্ষ্য মোহামেডানকে লিগ খেতাব দেওয়া। For me there is no difference, football is all the same. So now I'm just going to do my best and bring the team to the I League and be champion. কলকাতার মানুষদের বেশ ভালো লাগে ফিকরুর, এখানে এসে তাই বেশ খুশি তিনি। আর সাদা কালো জার্সি গায়ে প্রথম দিনের অনুশীলনে এসে জানালেন তিনি যথেষ্ট ম্যাচ ফিট আছেন। How did you see today? Fit, strong, that's me. So I'm just keeping that one and then have the team. মোহামেডান মাঠে না হলেও প্রতি ম্যাচে গোল করে সামারসল দেখাতে চান এটিকের এই প্রাক্তন। You can expect as much as you can, everybody when they want to see somersault, every goal is going to be somersault. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।